মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ, সেটাও তানজিয়েরে। তাই তো বিশ্বকাপ ব্যর্থতা ভুলে 5 দিনের ক্যাম্পে এখন আফ্রিকান শহরে ব্রাজিলিয়ানরা। কিন্তু কোচের পদটা এখনো শূন্য সেলেসাওদের। ডাগআউটে টেকটিশিয়ান থাকলেও তার পদবিটা ভারপ্রাপ্ত। যদিও র্যামন মেনেজেস নতুন নন সাম্বার দেশে, ফুটবলটা তিনি মোটামুটি খেললেও কোচ হিসেবে দারুণভাবে সফল। বয়সভিত্তিক দলে পারফরমেন্স এতটাই নজরকাড়া যে পূর্ণ মেয়াদে তার হাতেই হলুদ শিবিরকে তুলে দিতে চাওয়ার লোকের অভাব হবে না। সে তালিকায় আছেন ফুটবলাররাও। তিতে ডুঙ্গার পর র্যামনের কৌশলে নিজেদের গুছিয়ে নিতে কাজ করে যাচ্ছেন সিনিয়র ফুটবলাররা। নতুন পরিবেশে, নতুন উদ্যমে পুরনো কাজটাই যে করতে হবে তাদের। আমরা দীর্ঘদিন তিতের সঙ্গে কাজ করেছি, ডুঙ্গাকেই পেয়েছিলাম কিছুদিন, কিন্তু এই প্রথম ভারপ্রাপ্ত কোচের কৌশলে খেলতে নামবো। বিষয়টা আমাদের জন্য নতুন হলেও রেমনের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, উনি দুর্দান্ত কোচ। আশা করি নতুন যারা দলে এসেছে সবার সঙ্গে ভালো একটা তালমিল হবে। রেমনের স্কোয়াডটা অনেক বেশি তার নিজস্ব। এই দলে নেই বিশ্বকাপ দলের নেইমার, রিচার্লিসনরা, আছে 10টা নতুন মুখ, যাদের কয়েকজন আবার বয়স ভিত্তিক দলে ছিলেন রেমনের শিষ্য, আর বাকিরা ব্রাজিলিয়ান লিগের। তবে বরাবরের মতো দক্ষিণ আমেরিকান দেশটির লিগের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠেছে এবারও। ব্রাজিলিয়ান লিগের কোয়ালিটি নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন, আমরাও জানি ইউরোপের সঙ্গে এর পার্থক্য আছে, কিন্তু সেটা আকাশ পাতাল নয়। দিন শেষে সবাইকে ফুটবলটাই খেলতে হবে, আর সেখানে স্কিল থাকাটা বড় কথা। আমার মনে হয় এ জায়গায় ব্রাজিলিয়ানরা পিছিয়ে নেই। 25 মার্চ ভোরে ইবনে বতুতা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।